আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার আর আকর্ষণীয় একটি কেক, সেটি হচ্ছে ক্যারামেল মিল্ক কেক। এই কেকটা ডেজার্ট হিসাবে খুবই সুন্দর লাগে দেখতে, তো আশা করছি রেসিপি ভালো লাগবে। কেক তৈরির জন্য একটা বাটিতে তিনটি ডিম ভেঙে নিয়েছি, তারপর হচ্ছে কুসুমটাকে আলাদা করে নিয়েছি। এখন এই ডিমের সাদা অংশটাকে বিট করে নিতে হবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে, আর 1/4 কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এখন অনেকের হাতের কাছে ইলেকট্রিক বিটারটা থাকে না, তবে চাইলে আপনারা হ্যান্ড বিটার দিয়েও কাজটা করতে পারবেন, তবে সময়টা বেশি লাগবে। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যখন ফোম হতে শুরু করেছে, তারপর এখানে ডিমের তিনটা কুসুমও মিশিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা যখন আমরা মিশাবো, তখন হচ্ছে বিটারের স্পিডটাকে লো রাখতে হবে। তারপর হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ আর 2 টেবিল চামচ ময়দা, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তারপর অল্প অল্প করে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। একই পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে আর অল্প অল্প করে চেলে চেলে তারপর মেশাতে হবে। কেক তৈরি করার জন্য সব থেকে আগে যেটা দরকার হবে, সেটা হচ্ছে আপনি কেক তৈরি করার সময় যে শুকনো উপকরণগুলো নেবেন ওগুলো আগে থেকে মেপে নিতে হবে, তাহলে কেক তৈরি করার সময় অনেক সহজ হয়ে যাবে। তো আমার এখানে সবগুলো মিশ্রণ মেশানো হয়ে গেছে, এখন কেকের মিশ্রণটা একদম ঠিক আছে। আজকের কেকটা আমি কাঁচের বাটিতে বেক করছি, অবশ্যই বাটিটা ওভেন প্রুফ হতে হবে। তারপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর কেকের মিশ্রণটা ঢেলে দিয়ে উপর থেকে খুব ভালো করে সমান করে দিচ্ছি। তারপর একটা কাঠি দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি, ভিতরে যদি কোনো বাতাস থাকে ওইটা বের হয়ে যাবে। কেকটা আজকে আমি ভাপে বেক করব। চুলা একটা পাত্রে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20-25 মিনিটের জন্য। এই কেকটা কিন্তু খুব বেশি বড় না। 25 মিনিট পর আমার এখানে কেকটা বেক করা হয়ে গেছে, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো এখন হচ্ছে খুব ভালো করে কেকের উপরে কেচে নিতে হবে। কেকটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু এটা মিল্ক কেক তৈরি করছি, তো উপরে হচ্ছে আমি 1 কাপের মতো আগে থেকে জাল করা লিকুইড মিল্ক দিয়েছি। তো কেকের জন্য আমরা ক্যারামেল তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটাকে খুব ভালো করে কালার করে নিয়েছি জাল করে, যখন ক্যারামেল হতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে আমি এখানে 20 গ্রামের মতো দিয়ে দিচ্ছি বাটার। তারপর 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখন ক্যারামেলের কালারটা খুবই সুন্দর এসেছে। এই পর্যায়ে হচ্ছে ক্যারামেলটা আমি চুলা থেকে নামিয়ে নেব আর সরাসরি গরম ক্যারামেলটা কেকের উপরে দিয়ে দেব। আর পুরোটা বাটি ঘুরিয়ে কেকের উপরে লাগিয়ে নিতে হবে। ক্যারামেলটা যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এখন উপর থেকে হুইপ ক্রিম দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে নাও করতে পারেন, এভাবে করে ক্যারামেল দিয়েও কেটে খেয়ে নিতে পারেন। তারপর একটা কাঠি দিয়ে এপাশ ওপাশ করে টেনে নিচ্ছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে হচ্ছে কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। খুবই সহজে আর অল্প সময়ে এই ক্যারামেল মিল্ক কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার সব রেসিপির মতো আজকেরটিও ভালো লেগেছে। আর অনেক অনেক রেসিপি পেতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।